মা। কোন ভাবিছিল তো মা আসিবনি? এবে মু ভাবুছি তুমি কোন পাই আসিল, মো পাই তোমাকে এমিতি গোটে জায়গাকু আসিবাকু হেল, মো পাই তোমাকে এত গুড়ে কথা শুনিবাকু পড়িলা। অনিরুদ্ধ ভাই, মাকে তুমি এঠু নেই যাও। শিবা পাগলামি করনি, এপটে দেখে আমার সহিত কথা হ। শিবা, মু হচ্ছি তো মা, আউ তো মা হেকি মু এতিকি টিকে সহ্য করি পারিবিনি। যাহা মো আড়কু যাহা কহুছি শিবা, মু তোতে কথা দেইছি, মু সবুবেলে তো পাখরে রহিবি, মু কোউ দিন বি তোতে ছাড়িকি যিবিনি রে, সারা জীবন তো পাখরে রহিবি। তু কোন ভাবুছ, তো মা তোতে বেশি দিন এইটি রহিবাকু দব না রে বাবা? জম্মারু বি চিন্তা করিবুনি, তু শুন না অনিরুদ্ধ পাখরু মু সবু ব্যবস্থা করি দেইছি, তু জম্মারু বি চিন্তা করনি। হ্যাঁ শিবা, মা জনে বহুত বড় উকিল কো হাইর করিছন্তি, তু জম্মারু বি চিন্তা কর না। শিবা, তু জম্মারু বি ভয় করিবুনি, শুন বাবা, তু এইটা ভাবি যে যাহা হেইছে সবু ভাল পাই হেইছে, প্রকৃতির কোন জানিছু না, ই আগরু তো বিভিন্ন প্রকার ছোট মোট অপরাধরে তোতে পুলিশ খাতারে না লেখিবাকু হেইতিলা, সেইথিপাই এমানে ভাবুছন্তি তু এতে বড় অপরাধ করি পারিবু, কিন্তু থরে এই কেসটা কোর্টকু যিবাকু দে, থরে খালি প্রমাণ হবাকু দে যে তু তু এমিতি কাম করি পারিবুনি, তু তু মর্ডার কেস ডকাইতি এসব কিছু বি করি পারিবুনি, সেতবেলে দেখিবু তো চরিত্ররে আউ কেহি বি দাগ লগাই পারিবেনি, পুলিশ বি তোতে যেতবেলে নাই সেতবেলে হারাস করি পারিবনি, আউ আউ যদি দরকার পড়ে তু জজকে সামনারে প্রতিজ্ঞা করিবু, তু দরকার পড়িলে খাতারে লিখি দেবু যে তু কোনসি দিন কোনসি প্রকারর অপরাধমূলক কাম করিবুনি।